आज जनवरी সোনাতলীদের দীর্ঘ প্রায় পাঁচশো বছরের অপেক্ষায় অবসান হলো আজ এই দিনটিকে কেন্দ্র করে গত চোদ্দই জানুয়ারি থেকে স্বচ্ছতা অভিযান রামের ধ্বজ বিতরণ এবং সুসজ্জিত রেলের মাধ্যমে সকলের কাছে রাম মন্দির উদ্বোধনের বার্তা পৌঁছে দেওয়ার মতো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি পাশাপাশি বাইশে জানুয়ারি দিনটিকে উদযাপন করার লক্ষ্যেও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি এরই অঙ্গ হিসেবে সোমবার সকালে রাম মন্দির উদ্বোধনের প্রাক লগ্নে নয় বনমালিপুর মন্ডলের সরকারের উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয় এই দিনের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য নয় বনমালিপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দে বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক মন্ত্রী বিধায়ক ও রাজ্য নেতৃত্বদের উদ্যোগে আজকের এই দিনটিকে পূজা মাধ্যমে উদযাপন করা হবে বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য অবগত আছেন যে আজকের এই শুভ মুহূর্তে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের অযোধ্যাতে রামলালার প্রতিষ্ঠা হতে চলছে এই রামলালার প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের সনাতন ধর্মের যারা বিশ্বাসী তার তাদের মধ্যে আজকে উৎসাহ এবং উদ্দীপনার দিন আমি আপনাদের মাধ্যমে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই যে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ভারতবাসীকে এমন একটা উপহার আজকে দিতে চলছেন তারই অঙ্গ হিসাবে আজকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ছুটি ঘোষণা করা হয়েছে এবং আমাদের রাজ্যের সনাতন ধর্মের যারা বিশ্বাস করে বিভিন্ন মঠ মন্দির রামের আরাধনায় সবাই প্রতি হয়েছেন আমরা আজকে আমাদের রাজ্য জিপির তরফ থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাবাড়িতে যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিভিন্ন মন্ত্রী বিধায়ক এবং আমাদের যারা রাজ্য নেতৃত্বরা আছেন সমস্ত মঠ মন্দিরে গিয়ে আমাদের এই যে প্রাণ প্রতিষ্ঠা হবে নরেন্দ্র মোদীজির হাত ধরে অযোধ্যা রামলালার সেটা অনুধাবন করবেন পূজা অর্চনা করবেন যজ্ঞতে অংশগ্রহণ করবেন আমরা আজকে এই আমাদের নয় নয়বনমালীপুর এলাকায় এই রাম সীতা লক্ষণ আমাদেরকে নিয়ে আমরা একটা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি আমি আবারও আপনাদের মাধ্যমে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যা আজকে যারা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করে তাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই দিনের এই শোভাযাত্রাটি জগেন্দ্রনগর বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে গোটা এলাকা পরিক্রমা করে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ